আগামী আয় আটচল্লিশ ঘন্টার ভিতরে দেশে অনেক জায়গায় ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে সেই সাথে বাতাসও বৃষ্টি হতে পারে আপাতত আমরা নদী নদীবন্দর জন্য আমরা ঢাকা থেকে চাঁদপুর রোড পর্যন্ত দুই নম্বর সংকেত জারি করে রেখেছি কারণ হচ্ছে হয়তো আবার একটা ঝড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে তার সাথে দেশে অনেক জায়গায় হেভি রেইনফল হেভি রেইনফল হওয়ার সম্ভাবনা রয়েছে যেটা বাংলায় বলি ভারী থেকে অতি ভারী বর্ষণ